السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد. قرآن شبدر تشيكي وكريا بطيكي أما دير دهرابي كلاسي أتسكي أمرا شبدو نمبر پاتسطو اكو چولش تيكي پاتسطو شايت ارتد بشتي شبدو شكبو انشاء الله. أتسكي أمرا جي بشتي شبدو شكبو اي بشتي شبدو قرآن ببار هيتسي 180 বার যারা 1 থেকে 540 নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ 541 নম্বর শব্দ দলালাহ 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 দলালাতুন অকফ করলে দলালাহ 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 অর্থ হচ্ছে বিভ্রান্তি পথ ভ্রষ্টতা বলালা বিভ্রান্তি বা পথ ভ্রষ্টতা এটি কোরআনে এসেছে 9 বার তুগিয়ান তুগিয়ান তুগিয়ানুন বা তুগিয়ান তুগিয়ান অর্থ হচ্ছে অবাধ্যতা বা সীমালঙ্ঘন তুগিয়ান অবাধ্যতা বা সীমালঙ্ঘন তুগিয়ান অবাধ্যতা বা সীমালঙ্ঘন এটিও কোরআনে এসেছে 9 বার আম 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 অর্থ হচ্ছে বছর এটিও কোরআনে এসেছে 9 বার ইবাদা ইবাদা ই বা দা ইবাদা 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 অর্থ হচ্ছে ইবাদত বা উপাসনা ইবাদত অর্থ হচ্ছে ইবাদত বা উপাসনা এটা আমরা অনেকেই জানি এটিও কোরআনে এসেছে 9 বার উনুকুন উ নু কুন বা উনুক উনুক অর্থ হচ্ছে ঘাড় বা গলা উনুকুন গলা উনুকুন গলা উনুকুন গলা আর রাসুন অর্থ হচ্ছে মাথা রাসুন মাথা এটিও কোরআনে এসেছে উনুকুন 9 বার আইওয়াজুন আইওয়াজুন আইওয়াজ 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 অর্থ হচ্ছে দোষ বা বক্রতা আইওয়াজ 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 অর্থ হচ্ছে দোষ বা বক্রতা তো এটাও কোরআন এসেছে 9 বার গুরুর গুরুর গু রুর বা গুরুরুন গুরুর গুরুর গু রুর অর্থ হচ্ছে ছলনা ধোকা বা প্রতারণা গুরুর ছলনা ধোকা বা প্রতারণা গুরুর ছলনা ধোকা বা প্রতারণা এটাও কোরআনে এসেছে 9 বার গিল গিলুন বা গিল গিল গঞ্জরি ঘি গিল 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 এখানে বাংলা দেওয়া রয়েছে গিল গিল অর্থ হচ্ছে শিকল বা ভেরি বা হিংসা গিল শিকল বেরি বা হিংসা এটাও কোরআনে এসেছে 9 বার ফাইলুন বা ফাইল ফাইলুন বা ফাইল 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 ফাটা লম্বা হবে মাদের হরফ ফাইল ইল অর্থ হচ্ছে সক্রিয় কার্য সম্পাদনকারী যিনি কাজ করেন ফাইল এটা কোরআনে এসেছে 9 বার করর করর কররুন বা করর 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 অর্থ হচ্ছে স্থিতি আশ্রয় বা বাসস্থান করর স্থিতি আশ্রয় বা বাসস্থান এটাও কোরআনে এসেছে 9 বার কউইয়ুন 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 কউই 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 বা কউইয়ুন এখানে দেখেন দেওয়া আছে কবি আসলে আরবির সাথে বাংলা সম্পূর্ণ কখনোই মেলানো সম্ভব নয় এজন্য আপনারা বাংলা দেখার আগে আপনারা আমাদের উচ্চারণগুলো খুব ভালো করে খেয়াল করবেন এখানে বাংলাটা শুধু একটু সহজ করার জন্য এর বাইরে কোনো কিছু না এজন্য সর্বোচ্চ ফোকাস থাকবে আমাদের উচ্চারণের দিকে কউই 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 অর্থ হচ্ছে শক্তিশালী কউইয়ুন বা কউই অর্থ হচ্ছে
শক্তিশালী এটাও কোরআনে এসেছে 9 বার আর দুআইফুন দুআইফ দুআইফ বা দুআইফুন অর্থ হচ্ছে দুর্বল কউইয়ুন শক্তিশালী আর দুআইফ অর্থ হচ্ছে দুর্বল লাগওয়া বা লাগউন লাগউন বা লাগউ লাগউ লাগউন লাগউন বা লাগউ অর্থ হচ্ছে অর্থহীন শপথ লাগউন অর্থ হচ্ছে অর্থহীন শপথ বা নিরর্থক কথা এটাও কোরআনে এসেছে 9 বার লাউনুন লাউনুন বা লাউন লাউন লাউনুন লাউন অর্থ হচ্ছে রং লাউনুন রং লাউনুন রং লাউনুন রং একটি শব্দকে দেখে দেখে 20 বার 30 বার করে পড়ার চেষ্টা করবেন দেখে দেখে প্রথমেই মুখস্থ করার চেষ্টা করবেন না লাউনুন অর্থ হচ্ছে রং এটাও কোরআনে এসেছে 9 বার মাআব 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 অর্থ হচ্ছে পরিণাম আশ্রয় গন্তব্যস্থল অথবা প্রত্যাবর্তন মাআব 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 পরিণাম বা আশ্রয় গন্তব্যস্থল বা প্রত্যাবর্তন এটাও কোরআনে এসেছে 9 বার মুবাশশির 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 বা মুবাশশিরুন মুবাশশিরুন বা মুবাশশির 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 অর্থ হচ্ছে সুসংবাদ দাতা যিনি সুসংবাদ দেন মুবাশশির সুসংবাদ দাতা এটাও কোরআনে এসেছে 9 বার তারপরে মাবউসুন 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 মাবে মাবে উ লম্বা হবে সু লম্বা হবে মাবউসুন মাবউসুন অর্থ হচ্ছে উত্থিত মাবউসুন উত্থিত এটা কোরআনে এসেছে 9 বার মাতা 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 অর্থ হচ্ছে কখন মাতা অর্থ হচ্ছে কখন মাতা কখন মাতা কখন এটাও কোরআনে এসেছে 9 বার মুহিত মুহিত বা মুহিতুন মুহিত 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 এখানে কলকলা করবো আমরা যেহেতু কফ ত তো আসছে অকফ করলে কলকলা হয়ে যাবে এখানে মুহিত মুহিত বা মুহিতুন 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 অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী আয়ত্তকারী মুহিতুন পরিবেষ্টনকারী বা আয়ত্তকারী মুহিতুন পরিবেষ্টনকারী বা আয়ত্তকারী এটাও কোরআনে এসেছে 9 বার মা'মুল মা'লুম 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 অর্থ হচ্ছে নির্দিষ্ট বা অবগত মা'লুম নির্দিষ্ট বা অবগত মা'লুম নির্দিষ্ট বা অবগত এটাও কোরআনে এসেছে 9 বার মাউইযাহ 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 বা মাউইযাতুন মাউইযাতুন ওয়াকফের সময় গুলতারটা হা হয়ে যায় যেটা আমরা কোরআন শিখি আমাদের কোর্সে আলোচনা করেছি মাউইযাহ 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 অর্থ হচ্ছে উপদেশ মাউইযাহ অর্থ হচ্ছে উপদেশ মাউইযাহ উপদেশ মাউইযাহ উপদেশ এটাও কোরআনে এসেছে 9 বার তো আজকে আমরা শিখেছি 540 থেকে 560 নম্বর শব্দ কোরআনের অক্রিয়াপদ আমরা যদি এক নজরে এই শব্দগুলোকে আবার দেখি দলালাহ দলালাহ বিভ্রান্তি বা পদভ্রষ্টতা তুগিয়ান তুগিয়ান অবাধ্যতা বা সীমালঙ্ঘন আম আম বছর ইবাদাহ ইবাদাহ ইবাদত উপাসনা অনুকুন অনুকুন বা অনুক গলা বা ঘাড় আইওয়াজুন বা আইওয়াজ আইওয়াজ দোষ বক্রতা গরুর গরুর ছলনা ধোকা বা প্রতারণা গিল গিল্লুন বা গিল গিল শিকল বেদি বা হিংসা
فاعل بفاعل সক্রিয় কার্য সম্পাদনকারী করর করর স্থিতি আশ্রয় বা বাসস্থান কওয়িয়ুন কওয়িয়ুন অর্থ হচ্ছে শক্তিশালী আর এর বিপরীত আমরা দুআইফ দুআইফ বলেছি দুর্বল লাগউন লাগউন বা লাগ অর্থ হচ্ছে অর্থহীন শপথ বা নিরর্থক কথা লাউনুন লাউনুন রং মাআব মাআব পরিণাম আশ্রয় বা গন্তব্যস্থল বা প্রত্যাবর্তন মুবাশির 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 অর্থ হচ্ছে কি সুসংবাদদাতা যিনি সুসংবাদ দেন মাবউসুন মাবউসুন অর্থ হচ্ছে উত্থিত মাতা মাতা অর্থ হচ্ছে কখন মুহিত محيط بمحيط অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী বা আয়ত্তকারী معلوم معلوم নির্দিষ্ট বা অবগত موعظه موعظه উপদেশ আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে এসেছে 180 বার আপনাদের কাজ হচ্ছে এই শব্দগুলোকে দেখে দেখে কমপক্ষে 20 বার 30 বার 40 বার যত বেশি পড়তে পারেন দেখে দেখে তারপরে দেখে দেখে পড়তে পড়তে আপনার মধ্যে মুখস্থ হয়ে যাবে কিন্তু প্রথমে আমরা একবার দুবার দেখে আমরা মুখস্থ করব না আমরা প্রথমে দেখে দেখে একটা শব্দকে আমরা চেষ্টা করব যে একদিন আমরা টার্গেট নেব যে 5টি শব্দ শিখব একদিনে বা একদিন আমরা 10টি শব্দ শিখব আমরা সারা দিন এই 10টি শব্দ পড়ার চেষ্টা করব আমরা যদি টার্গেট নিয়ে পড়ি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে আর না হয় আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আমরা অনেকে কি করি যে একদিন আমরা 20টি 30টি 40টি শব্দ পড়ে ফেলি কিন্তু পরে আর এক সপ্তাহ আমাদের কোনো খবর থাকে না এটা আমরা করব না আমাদের ইচ্ছাটা এমন হবে যে আমরা একদিনে 10টি বা 5টি শব্দ আমরা শিখব পরের দিন আবার শিখব প্রতিদিন আমরা পড়ব প্রতিদিন আর যেদিন আমরা 5টি শব্দ শিখেছি আমরা সামনের দিন এরপরে 5টি শব্দ শিখব এরপরের দিন এরপরের 5টি শব্দ শিখব কিন্তু পিছনে যে শব্দগুলো পড়ে আসছি ওইগুলো যে আমরা আর কখনো পড়ব না বিষয়টা এরকম না আমরা প্রতিদিন ওইগুলোকে একবার দুবার করে আমরা পড়ে নিব তাহলে এই শব্দগুলো আমাদের মধ্যে খুব ভালোভাবে আমাদের জেহানে বসে যাবে আর যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আমরা সহজে এগুলো উপলব্ধি করতে পারবো আর এগুলোর সাথে সাথে আমাদের চ্যানেলের কোরআনের শব্দে শব্দে বাংলা অর্থ শিখে একটা কোর্স রয়েছে ওই কোর্সগুলো দেখে নেবেন এবং কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটা কোর্স রয়েছে ওই আমাদের ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা কোরআনকে সহজে উপলব্ধি করে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই আর সর্বশেষ একটি কথা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকার এসে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাই যেন উপকার লাভ করতে পারে তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু